অ্যান্ড সিমেন্টাম অ্যান্ড সিমেন্ট্যান্ডার্ভ রিজর্ভিং সেল অডন্টো ক্লাস্ট অ্যাপিয়ার্স সো অ্যাট দ্য সাইড অফ দ্য প্রেশার যখন পারমানেন্ট টুথ জাম্পটা ডেসিডস টুথকে প্রেশার দিবে ওই প্রেশারের যে জায়গাটা আছে সেখানে কিন্তু একটা ফ্র্যাকচারের মতো সৃষ্টি হবে বা সেইখানে একটা সেখানে সেই ডেসিডস টুথটা একটু ক্ষয় হবে সো সেই ক্ষয় হওয়ার জন্য সেল প্রয়োজন ঠিক আছে সো বোন ফর্মেশন সেল আছে বোন রিজর্ভিং সেল আছে বন ফর্মিং সেল বোন ং সো বোন ফর্মিং সেল কিছু আছে এখন আমরা পড়বো যে বোন রিজর্ভিং সেল যেহেতু এখানে হচ্ছে সেখানে রিজর্ভিং সেল চলে আসবে টুথ যেটা আছে যেটাকে বলা হচ্ছে ঠিক আছে সো সো বোন বোন রিজার্ভিং সেল 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 হচ্ছে চলে আসবে হচ্ছে অস্টিও ক্লাস্ট ক্লাস্ট আসবে এবং ডেন্টিন যেহেতু ডেসিডস টুথ একটি ডেসিডস টুথেরও ডেন্টিন থাকবে সিমেন্টাম থাকবে সো ওগুলোকেও রিজর্ভ করার জন্য চলে আসবে হচ্ছে অডন্টো ক্লাস্ট সো এই দুটা সেল চলে আসবে দেন অ্যাট দ্য সাইট অফ দ্য প্রেসার দ্য রাফেল অস্টিও আচ্ছা হাইড্রোজেন্লাসের যে মফোলজি থেকে আমরা জানবো যে অস্টিওক্লাসের রাফেল বর্ডার আছে তার হচ্ছে ফিঙ্গার লাইট প্রোজেকশন আছে যেটাকে বলা হচ্ছে রাফেল বর্ডার সেই বর্ডারটা আগে হচ্ছে সেই সার্ফেসে টুথ সার্ফেসে যাবে লাগবে এবং ঠিক আছে অ্যাট দ্য সাইট অফ দ্য দ্য রাফেলস বর্ডার অফ দ্য অস্টিওক্লাস পাম্পস হাইড্রোজেন এর তখন হাইড্রোজেন আয়ন ওই ক্লাস থেকে বের হয়ে আসে হাইড্রোজেন আয়ন অথবা প্রোটনস দ্যাট ডিমিনারালাইজ দ্য হার্ট টিস্যু এই হার্ট টিস্যু তখন এই যে কি জানি বলে হাইড্রোজেন আয়নটা সে ডিমিনারাল ডিমিনারালাইজ মানে হচ্ছে মিনারালাইজ মানে হচ্ছে আপনার শক্ত একটা কোনো বস্তু মিনারাল মিনারেল মিনারেলাইজড ওটা শক্ত এবং ওটাকে ডিমিনারেলাইজড ডিমিনারাইজ মানে শক্ত থেকে ওটাকে আস্তে আস্তে নরম করে ফেলবে ঠিক আছে সো ডিমিনারালাইজড করে ফেলবে হচ্ছে এই হাইড্রোজেন আয়নটা দ্য হার্ট স্ট্রাকচার্স দেন অর্গ্যানিক পোশনস অফ দ্য বোন দেন অর্গ্যানিক যে পোষণটা আছে ঠিক আছে এখন একটা হচ্ছে মিনারেল পোষণ একটা হচ্ছে অর্গ্যানিক পোষণ ঠিক আছে সো মিনারেল মিনারেল পোষণ আর অর্গ্যানিক পোষণ যখন একত্রিত হবে তখন ওটা হয়ে যাবে যে মিনারালাইজড মানে মিনারেলটা যখন অর্গানিকে চলে আসবে ভিতরে মিক্স হয়ে যাবে তখন ওটা মিনারেলাইজড এখন যেহেতু উল্টা গাছ হচ্ছে এখন মিক্স অবস্থায় আছে এখন মিনারেলাইজটা আলাদা করে ফেলছে সো এখন অর্গানিক পোষণটা থাকবে হ্যাঁ এখন অর্গানিক পোষণ অফ দ্য বোন ইজ ডেস্ট্রয়েড এখন এই যে অর্গানিক পোষণটা আছে সেটা সেটাকে ডেস্ট্রয় করবে হচ্ছে দ্য অ্যাসিড ফসফাটেজ অ্যান্ড দ্য ক্যাথেপসিন অ্যাক্টিভিটি অফ দ্য অস্টিও ক্লাস সেলস অস্টিও ক্লাসের একটা সেল একটা অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে অ্যাসিড ফসফাটেজ অ্যাক্টিভিটি অ্যান্ড ক্যাথেপসিন অ্যাক্টিভিটি সো এই দুটা জিনিস ক্যাথেপসিন অ্যাক্টিভিটিটা আসলে কী আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না বাট এই দুটো জিনিস থাকে যে অ্যাসিড ফসফাটেজ অ্যাক্টিভিটি এবং ক্যাথেপসিন অ্যাক্টিভিটি এই দুটো মিলে হচ্ছে সে সেজ বোনসের যে অর্গ্যানিক পোষণ সেটাকে আলাদা করে ফেলে সো এইভাবে পুরো হচ্ছে যে ওখানে যে আহ হয় বোনটা যে আস্তে আস্তে ক্ষয় হয় সেটা আস্তে আস্তে এইভাবে হয় আহ এটা হচ্ছে মেকানিজম অফ শেডিং